নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 118 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে সকলকে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, কালকে আমি ফার্স্ট পার্ট দিয়েছি জিকে থেকে কি কি করতে হবে। জিকে থেকে টোটাল 25 থেকে আমি আমার টার্গেট আছে আপনার দিকে আবগারি পরীক্ষায় 25 আউট অফ 30-এ যেন 25 আপনাদের আসেই আসে, এমনভাবে আমি পড়াবো আপনার দিকে, বা আপনারা বাড়িতে পড়বেন তো কীভাবে পড়বেন সেটার সেই জন্য অ্যানালাইসিস করছি। গোটা ইউটিউবে আপনি দেখে নিতে পারেন, এইভাবে সিলেবাসকে অ্যানালাইসিস কেউ করে না, সবাই বলে দেয় যে এটা এটা পড়ো। আমি আপনাদের টপিক ধরে ধরে আলোচনা করছি কী কী টপিকে পড়বেন। আগের দিন স্ট্র্যাটেজিকে আলোচনা করেছি, যদি পার্টটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আমার যেহেতু একজন টিচার, সেহেতু আমরা আবগারির জন্য প্রিপারেশন করাই, আমরা এইভাবে করাচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে 100% বলতে পারি, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 65+ মার্কস পাবে। আর তার জন্য যদি কেউ পড়তে চান, এই নম্বরটায় অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমাদের 150 টাকা লাগে শুধুমাত্র, ঠিক আছে। আর আমাদের প্র্যাকটিস সেটটা যদি নিতে চান, প্র্যাকটিস সেটটাই 15-20টা আমাদের প্র্যাকটিস সেট থাকবে, খুবই উপকৃত হবেন আপনারা, মাত্র 50 টাকা দাম। এবং বইটি 30 তারিখে প্রকাশিত হতে চলেছে, আগে 27 তারিখে ডেট ছিল, কিন্তু সাময়িকভাবে আমাদের লকডাউনের জন্য যারা বানাচ্ছেন তারা আসতে পারেননি বলে 30 তারিখ থেকে এটা রিলিজ হবে, ঠিক আছে। তো চলুন আজকে আপনাদের জন্য আবগারির মাঠের খবরের জন্য একটু টাচ দিয়ে দিই। বন্ধুরা, আপনাদের মাঠ একটু দেরি হবে, ঠিক আছে। আপনাদের মাঠ আমি বারবার করে বলছি, আগে বলে দিয়েছি, অ্যাপ্রক্সিমেট টাইম আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনাদের মাঠ অনেক দেরি আছে, এখনও প্রায় দু মাসের কাছাকাছি, ঠিক আছে, দু মাসের কাছাকাছি, যতদিন না কোভিডের ঠিকঠাক নিয়ন্ত্রণ ঠিক হবে, যেহেতু তখন গায়ে হাত দিয়ে করতে হবে তো মাপযোগ, তো এই কারণে স্যাররা এখন এত বড় রিস্ক নেবেন না। আর ইন্টারভিউ ডেট আজকে দেখুন, আমি যেটা আজকে সকালবেলায় দিয়েছি, বন্ধুবান্ধব যদি কেউ ইন্টারভিউ থাকে বা আপনি যদি নিজেও ক্যান্ডিডেট হন, আমি এটুকু বলে দিতে পারি, আপনি আজকে আমি একটা ইমেল দিয়ে দিয়েছি, কিন্তু ওই ডেটটা কিন্তু এক্স্যাক্টলি আমার প্রিডিকশন যে হয়তো 9-10 তারিখের আগস্ট হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট ডেট ওটা আমি বারবার করে বলছি, ঠিক আছে। ওটার জন্য আপনারা একটা মানে ওই ধরে প্রিপারেশনটা কমপ্লিট করুন, বুঝতে পেরেছেন, আমি এটা বারবার করে বলছি, আপনারা ওই ধরে প্রিপারেশনটা নেন যে অ্যাপ্রক্সিমেট ডেট হয়তো 10 তারিখ হলেও হতে পারে, ঠিক আছে। আমি জানি ইন্টারভিউ ডেট চাই আগস্টের 25-26 তারিখের আগে ইন্টারভিউ হবে না, ঠিক আছে। তো চলুন ওদের ইন্টারভিউ কথা, এটা ইন্টারভিউ ক্লাস নয়, তো এই আমার ফালতু বলা। তো চলুন আমরা আমাদের নিজের কাজে, আবগারি পুলিশ আছে, ভূগোল থেকে আমরা দেখব যে কী কী পোস্ট কী কী টপিক পড়লে ভূগোলটা কভার হবে। বন্ধুরা, এই টপিক কটাকে কমপ্লিট করুন, এই টপিক কটা কমপ্লিট করতে পারলে আমি বলতে পারি আপনারা যদি ভূগোল থেকে যদি 15টা প্রশ্ন দেয়, কথা দিয়ে বলছি, কোনো এক্সামে তার মধ্যে আপনারা 14টা অ্যান্সার করে চলে আসবেন, এটা আমি 100% এখানে লিখিত গ্যারেন্টি দিচ্ছি। এবার কী কী আসবে দেখুন, সেই টপিক কটাতে কী কী প্রশ্ন আসবে সেটা আইদার আপনাকে কী করে করতে হবে, আপনাকে প্রিভিয়াস ইয়ার ঘাঁটতে হবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তার সঠিক প্রিপারেশান নেওয়ার পদ্ধতি হলো প্রিভিয়াস ইয়ার ঘাঁটুন, আর আপনার প্রিভিয়াস ইয়ার ঘেঁটে নিজে একটা প্রিডিকশন তৈরি করুন। আমরা তৈরি করে আমাদের স্টুডেন্টদিকে সেইভাবে করাচ্ছি, আমরা টপিক অনুযায়ী করাচ্ছি, এখন সায়েন্স ধরেছি, সায়েন্সে পরে আমরা ইতিহাস ভূগোল সবই করাবো। দেখুন আমরা কী টার্গেট আছে আবগারি পুলিশে 25-30-এর মধ্যে 25, তো আজকের পরীক্ষা ভূগোল, ভূগোল থেকে কী কী পড়তে হবে দেখুন, টপিকগুলো আমি পরপর বলে দিচ্ছি, একটুখানি মিলিয়ে নেবেন। বিভিন্ন গ্রহ ও উপগ্রহ, ঠিক আছে, বারবার করে বলছি, চাকরিটা সত্যি খুব ভালো চাকরি, আপনারা যেন অবশ্যই হাত ছাড়া করবেন না, একটা পোস্ট হলেও যেন এই পোস্টটা আপনার চাই। বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখুন, বিভিন্ন গ্রহ যেরকম বৃহস্পতির বড় উপগ্রহের নাম কী, তারপরে আপনার শনিকে কেন বলা হয় গ্রহ বলা হয়, মানে এই যে নীল গ্রহ কাকে বলে, মানে এই যে টপিকটার উপরে যে গ্রহ গ্রহ উপগ্রহের উপরে আপনি পড়বেন। এবার দ্বিতীয় হচ্ছে দেখুন, এবার আমি এই কাটবেন না ভিডিওটা, ঠিক আছে, লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আগের দিনের ভিডিওটা আমি পার্ট ওয়ান হিসাবে দিয়ে দেবো, একটু দেখে নেবে। দেখুন বিভিন্ন গ্রহ উপগ্রহ থেকে তো 500 প্রশ্ন হয়, যে তাদের মধ্যে কোনগুলো আসবে সেইগুলো আপনারা একটু বাছাই করবেন। কী করে বাছাই করবেন, বিভিন্ন আমি কিছু বাদ রাখবো না, আমার কাছে যেটুকু আছে আমি দিয়ে দিচ্ছি, আমার যেটুকু আপনার আমার জ্ঞানে আছে আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার ঘাঁটবেন, পিএসসি বলুন, এসএসসি বলুন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ঘেঁটে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে সেইগুলোকে করে নেবেন গ্রহ উপগ্রহ থেকে। আর যদি একান্তই না করতে পারেন, আমাদের কাছে এই নিচে নম্বরে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে গ্রুপে ঢুকে যান, আমরা প্রাইভেট গ্রুপের মাধ্যমে পিডিএফ আকারে আপনাদেরকে প্রত্যেক দিন দিয়ে আপনাদেরকে সিলেবাস কমপ্লিট করবো, এবং আশা করি ওর বাইরে কোনো প্রশ্ন পাবেন না পরীক্ষায়, ভূগোল বলুন, ইতিহাস বলুন, জীবনবিজ্ঞান বলুন, আশা করা যায়। তো দেখুন ভারতের নদ নদী, বন্ধুরা এই জায়গাটা খুব ভাইটাল,
ভারতে কোন নদীটা করবেন কোন নদীটা করবেন না এইটা একটু প্রিভিয়াস ইয়ার ঘেটে করে নেবেন। কিন্তু আমি টপিকটা যেহেতু দিলে দিলাম কিছু পশ্চিমবঙ্গের নদী যেরকম দামোদর নদী, রূপনারায়ণ নদী, এই ধরনের নদ নদীগুলো, আর ভারতের তো বড় বড় নদ নদীগুলো যেরকম ধরুন যাদের উপনদী নেই সেই ধরনের উপনদীগুলো, ঠিক আছে, বা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এদের একটা কী কী নাম আছে, এরা কোন, এদের দৈর্ঘ্যটা আসে না, ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে করে নেবেন এই সমস্ত নদ নদীর ওপরে কী কী বাঁধ অবস্থিত, কী কী প্রজেক্ট অবস্থিত, এইগুলো একসাথে আপনারা করে নেবেন। দেখবেন আজকাল বিভিন্ন রকম বই বেরিয়েছে বাজারে, কিনে পেয়ে যাবেন, সেইগুলোতে যদি ভুল থাকে একটু ক্রস চেকিং করে নেবেন, অথবা আপনারা আমাদের দেওয়া ভূগোল বইটা কিনতে পারেন, বা যাই হোক যেটা আপনাদের ইচ্ছা, আপনারা গ্রুপে চলে আসুন, ভূগোল বইও লাগবে না, তারপরে বুঝতে পারবেন। আমরা দায়িত্ব নিয়ে পড়াই, ঠিক আছে, 150 টাকা যদি বেশি না মনে হয় আপনি আসতে পারেন। তারপর দেখুন 3 নম্বর টপিক, দেখুন ভারতে অবস্থিত এবং ভারতের বাইরে কিছু পর্বতশ্রেণী, দেখুন বন্ধুরা, যেরকম আনাইমুদি সর্বশৃঙ্গ নাম কি, ঠিক আছে, তারপর কাঞ্চো K2 কার সর্বোচ্চ শৃঙ্গ, এই যে জিনিসগুলো, এই প্রশ্নগুলো খুব পরীক্ষায় দেয়, ঠিক আছে, একটুখানি দেখে নেবেন। ভারতের বিভিন্ন নদ নদীর মিলনস্থল, দেখুন বন্ধুরা, যেরকম দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, মানে এই যে জায়গায় বিভিন্ন প্রয়াগগুলো আছে না, এগুলো একটু লিস্ট একটু দেখে নেবেন, গুগল সার্চ করুন হোক, যেখান থেকে হোক। আর যারা তোমরা আমাদের পেড গ্রুপে আছো, তোমাদেরকে তো বারবার করে বলছি, তোমাদের জন্য আমি টপিক ওয়াইজ পড়াইতে লেগেছি, যখন আর কোনো চিন্তা নাই, তোমাদের এরমভাবে করাবো। আজকে তোমাদের রবিবার, আজকে তোমাদের জন্য রাত্রি 9টায় যে পরীক্ষাটা নিয়ে আসতে চলেছি, এই পরীক্ষাটা একসঙ্গে 1500 ছেলে দেবে, ঠিক আছে। তো দেখো আমি প্রশ্নপত্র আপলোড করে দেবো, উত্তর তোমরা অবশ্যই পরীক্ষাটা দিয়ে, ঠিক আছে, তোমরা নিজে দেখে নেবে, উত্তরপত্র আপলোড করে দেবো, 1500 ছেলে খাতা দেখা আমার পক্ষে সম্ভব নয়। উত্তরগুলো তোমরা কে কত মার্কস পাচ্ছ তার সঙ্গে আমরা জানিয়ে দেবো, চিন্তা নাই, ঠিক আছে। অনলাইনে আজকে পরীক্ষাটা অফলাইন নেবো, নেক্সট টাইম থেকে অনলাইনে নেবো, তাহলে বুঝতে পেরে যাবো। আজকের দিনটা পর্যন্ত অফলাইন করে আমি খাতা দেখে নেবো, চিন্তা নাই তোমাদের, তো জানিয়ে দেবো। 100-এর মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করবে, ঠিক আছে, 1 থেকে 100-এর মধ্যে, 1500 ছেলের মধ্যে। এবং বাইরে যারা পড়তে চাইছো, তোমাদের এটাই লাভ যে তোমরা তোমাদের মেরিটটা জানতে পারবা, 1500 ছেলে পরীক্ষা দিলে যে তার মধ্যে 100 নম্বরের মধ্যে তুমি যদি থাকতে পারো, তুমি এবছর চাকরিটা পেয়ে যাচ্ছ। তো এইটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই যোগাযোগ করতে পারো। বিভিন্ন হ্রদ ও জলপ্রপাত সমূহ, দেখো ভারতের ভারতের বাইরেও বিভিন্ন জলপ্রপাত আছে। শোনো, ভারতের বাইরের জলপ্রপাত যেগুলো দেখবে, কী দেখবে বলো তো, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কী, পৃথিবীর বৃহত্তম, এগুলো দেখবে, কোনো ইন্ডিভিজুয়াল দেশের দেখার দরকার নাই, আর ভারতের জলপ্রপাতগুলো করে নেবে, মানে ভারতের পৃথিবীর বৃহত্তম আর পৃথিবীর ক্ষুদ্রতম, এই দুটো দেখবে, আর তার সঙ্গে ভারতের বিভিন্ন জলপ্রপাত। দেখো তোমরা দিচ্ছ কিন্তু আবগারী পরীক্ষা, তোমরা কিন্তু এতটাও হাই লেভেলে পড়ে কিন্তু লাভ হবে না যে অন্য আমেরিকার পড়ছো, ওগুলো দেয় না। তারপর বিভিন্ন নদী পরিকল্পনা, উকাই প্রকল্প কোথায় আছে, ঠিক আছে, তারপর তোমরা জানো জুনাগড় প্রকল্প কোথায় আছে, তারপর এই যে তোর বিভিন্ন প্রকল্প আছে, ঠিক আছে, এই প্রকল্পগুলো তোমরা একটু দেখে নেবে, গোটা লিস্টটা একটু নেটে থেকে নামিয়ে নেবে, বা যেখান থেকে হোক, আমাদের কাছ থেকে হোক, যেখান থেকে হোক তোমরা দেখে নেবে। তবে বলতে পারি ভূগোল থেকে যা প্রশ্ন দেবে তোমরা এই টপিক কোটা কভার করো, গোটা ভূগোল বই কভার হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না, ঠিক আছে। যারা আমাদের কাছে বই কিনেছো, যারা ভূগোল বইটা নিয়েছো, তোমরা এই টপিক কোটার উপর জোর দাও, ঠিক আছে, এই টপিক কোটার উপরে জোর দাও। দেখো যে কটা প্রশ্ন দেওয়া আছে, সাজিস্টিক দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি, ওর বাইরে কোনো প্রশ্ন দেবে না, ওগুলো সাজিস্টিকই করা আছে আমাদের। তারপর ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ প্রকল্প, এটা একটু দেখে নেবে, কোন কোন শহরকে কী বলা হয়, দেখুন, মানে যেমন ধরুন ত্রাসের শহর কী, তারপর ধরুন যেরকম সবুজ নগরী কী, এই যে বিভিন্ন শহরগুলো আছে না নাম, তারপর আমাদের কলকাতাকে প্রাসাদ নগরী, এই যে নগরীগুলো আছে বিভিন্ন পশ্চিম ভারতবর্ষে বিভিন্ন রাজ্যকে কী, বিভিন্ন রাজ্যের মধ্যে যে সমস্ত, বেঙ্গালুরুকে কী বলে, চেন্নাইকে কী বলে, মুম্বাইকে কী বলে, এইগুলো একটা লিস্ট আছে, এটা একটু দেখে নেবেন। বিভিন্ন খনিজ দ্রব্য এবং উৎপাদনে ভারতের স্থান, এটা একটু দেখে নেবেন, বিভিন্ন, তারপর চা পাট, এইগুলো উৎপাদনে ভারতের স্থানটা দেখে নেবেন। আর বন্ধুরা করমণ্ডল উপকূল, আমি একটা টপিক বলছি, আপনারা একটু দেখে নেবেন। তো ওই যে করমণ্ডল উপকূল আছে না, মালাবার উপকূল আর করমণ্ডল উপকূল, এই দুটো কেরলের উপকূল দুটো একটু দেখে নেবেন, না ওইখানে একটু গুগলে সার্চ করুন, যেটা যেটা বেরোয় ওই টপিক দুটো পড়ে নেবেন, ওখান থেকে প্রায় প্রশ্ন দেয়। আর তার সঙ্গে আমি দেখুন এখানে একটা কথা বলি, হয়তো কিছুটা বেরিয়ে গেছি মনে হয়, বিভিন্ন রাজ্যের ও দেশের কিন্তু জাতীয় অভয়ারণ্যগুলো যেন অবশ্যই করবেন, আমি তো বারবার করে বলছি, অভয়ারণ্য থেকে কিন্তু প্রশ্ন আসবেই, জলদাপাড়া অভয়ারণ্য সেগুলো তো পশ্চিমবাংলার গেল, যেরকম ধরুন কী বলবো, মানে যেরকম আমাদের একসিংহ গন্ডারের জন্য আসামের কাজিরাঙ্গা, বুঝতে পেরেছেন, এই ধরনের অভয়ারণ্য, জাতীয় উদ্যান, যেরকম জিম কর্মের ন্যাশনাল পার্ক কত সালে তৈরি হয়েছিল, তাদের সালের এস্টাবলিশটাও পারলে একটু মনে রাখার চেষ্টা করবেন।
আর বিভিন্ন ভারতের বিভিন্ন হ্রদ আর পৃথিবীর বৃহত্তম হ্রদ পৃথিবী কাস্পিয়ান হ্রদ মানে নোনা জলের হ্রদ এইগুলো যে হ্রদের লিস্টটা একটু দেখে নেবেন এবং জলপ্রপাত সমূহ এইগুলো পড়ুন, ভূগোল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি নিজেরা পড়তে পারেন খুব ভালো, আমাদের কাছে আসার দরকার নেই। আর যদি মনে হয় যে 150 টাকাটা অনেক বেশি নয়, 150 টাকা কি 200 টাকাটা বড় জিনিস না, তাহলে আপনারা গ্রুপে আসুন। আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ভূগোল ইতিহাস বলে না, অঙ্ক ইংরাজি সব কিছু আমরা এইভাবে করাচ্ছি। তো আশা করি আপনারা খুব উপকৃত হবেন, অনেক ভালো রেজাল্ট হবে, 60% বলছে, আরও বেশি নাম্বার পাবেন, মিলিয়ে নিয়েন, এই টপিকগুলো কভার করে যাবেন। আমাদের কাছে পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করা উচিত, এবার বাকিটা আপনার উপরে। তো দেখুন, আজকে আগের দিন স্ট্যাটিক দিয়েছি, আজকে ভূগোল দিলাম, নেক্সট দিন দেবো ইতিহাস। এইভাবে আমি গোটা তোমাদের আপনাদের চ্যাপ্টারটাকে ভেঙে ভেঙে পর্ব আলোচনা করব। তো এখন এইটুকু দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট ভিডিওর জন্য কালকে ওয়েট করুন। কালকে আবার এরকম কোনো দিনের কোনো এক সময় আমি ভিডিও আপলোড করব, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখবেন নোটিফিকেশান চলে যাবে। আর তার সাথে সাথে আমাদের আবগারি বইটা যদি কিনতে চান অবশ্যই 15-20টা সেট পেয়ে যাবেন, চরম উপকৃত হবেন। অলরেডি যারা কিনে রেখেছেন তারা 30 তারিখে পেয়ে যাবেন, যারা কেনেন নাই অবশ্যই 50টা টাকা দাম রাখা হয়েছে, 30 তারিখের পরে দাম বেড়ে যাবে 100 টাকা, ওটা কিনে নিয়ে ডেসক্রিপশন লিঙ্কে সবই দেওয়া আছে, অথবা আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন। অথবা আর তার সঙ্গে সঙ্গে আবগারির টিপস, মাঠের টিপস, এগুলো তো আমাদের গ্রুপে দিই, ঠিক আছে, যার যা দরকার সে সেটা নেবেন। আর তার সঙ্গে সঙ্গে তো আমি বলে দিলাম আপনাদের সমস্ত কিছুতে। আর যারা রেলের জন্য পড়ছেন তাদের বারবার করে বলছি, রেলের জন্য পরীক্ষা কিন্তু ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে, নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে, চিন্তা করবেন না, আপনারা কিন্তু পড়া শুরু করুন, আপনাদের জন্য আলাদা ক্লাস করানোর চেষ্টা করছি আমি, দেখছি। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।